সোমবার প্রয়াত হয়েছেন গজল গায়ক পঙ্কজ উধাস। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। অ্যালবাম অনুষ্ঠান তার সুরের মূর্ছনায় যেমন ভরিয়ে রাখতেন শ্রোতাকে, তেমনই বলিউড সিনেমাতে তাঁর অবদান কম নয়। জন আব্রাহাম প্রথম অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন গায়কের একটি মিউজিক ভিডিওতে। তেমনই শাহরুখ খানের জীবনেও প্রথম রোজগার নাকি পঙ্কজের কনসার্ট থেকেই। শাহরুখ অভিনীত দিল আশনা হ্যায় সিনেমার গান গেয়েছিলেন পঙ্কজ, কিন্তু তার অনেক আগেই পঙ্কজের সঙ্গে শাহরুখের অদৃশ্য এক যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল। শাহরুখ তখন বেকার, কাজের চেষ্টা করছেন, রোজগারের উপায় খুঁজছেন। সেই সময় দিল্লিতে পঙ্কজের একটি কনসার্ট ছিল। পঙ্কজের অনুষ্ঠানে দর্শক সামলানো ছিল সবচেয়ে কঠিনতম কাজ। 80-এর দশকে পঙ্কজের গানের গুণমুগ্ধ শ্রোতার সংখ্যা ছিল অগুন্তি। অন্ধকার প্রেক্ষাগৃহে দর্শককে আলো দেখিয়ে নির্দিষ্ট আসনে বসানোর কাজের জন্য লোকজন নেওয়া হচ্ছিল। শাহরুখ সেই কাজটি করেছিলেন। অনুষ্ঠান শুরুর আগে টর্চের আলো ফেলে দর্শককে নির্দিষ্ট স্থানে বসিয়েছিলেন শাহরুখ। সেই কাজ করে পারিশ্রমিক হিসেবে 50 টাকার একটা চেক পান শাহরুখ। এক সাক্ষাৎকারে শাহরুখ এই ঘটনার কথা বলেছিলেন। তারপর সেই টাকা নিয়ে তিনি প্রথমেই তাজমহল ঘুরে আসেন। এ প্রসঙ্গে শাহরুখ বলেছিলেন, তারপর আমি বহু টাকা রোজগার করেছি, কিন্তু জীবনের প্রথম রোজগার এমন একজনের অনুষ্ঠান থেকে করেছিলাম যে আমার নিজেকে সৌভাগ্যবান বলে মনে হয়।